Doctor's Tips, Solution for Life Problems. অনেকে দেখা যায় অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে শুক্র স্বল্পতা দেখা দেয়, অর্থাৎ শুক্রাণু মাত্রা কমে যায় এবং সিমেন পাতলা হয়ে যায়। আপনার শরীরে যদি শুক্রাণুর মাত্রা কমে যায়, তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি মিলিমিটার শুক্রাণুতে 20 মিলিয়নের কম স্পার্ম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন বা বাচ্চার জন্ম দিতে অক্ষম হতে পারে। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন, কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ে মেলা ভার। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়, কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং ইমিউন বুস্টার হিসাবে কাজ করে। আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী। তবে খাওয়া শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত, এতে ভালো ফল পাবেন। যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস 2 বা 1 চামচ নিয়ে তার সঙ্গে 1 বা 2 কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। সাবধানতা, যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক, কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন। শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো, কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটতে পারে। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।